नमस्कार बंधुरा, वेलकम टू आइलिस किचन। आइलिस किचन आपनादे सबाइके स्वागत जानाच्छि। आज आमि आपनादेर साथे शेयर करब एकटा हेल्दी रेसिपी। आमि जेटा शेयर करछि सेटा होच्छे एग मायो सैंडविच। एते बाच्चादेर भीषणई एकटा प्रिय खाबार। आपनारा ब्रेकफास्टेओ खेते पारेन, बिकाले स्नैक्स हिसेबेओ खेते पारेन एबं ओदेर टिफिनेओ दिये दिते पारेन। ओरा भीषण भालो खाय, मेयोनिज एग दिये सैंडविच खूब भालो खाय। आमि जास्ट एग आर मेयोनिज दिये करेछि, आपनारा चाइले कोनो फ्लेवार एड करते पारेन। তাহলে দেখে নি আমি এটা কিভাবে করছি। এক মায়ো স্যান্ডউইচ করতে আমি প্রথমে দুটো ডিমকে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর এতে হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন নুন দিয়ে দেব, আর টু টেবিল স্পুন মেয়োনিজ দিয়ে দেব। দেওয়ার পর এটা দিয়ে ডিমটাকে ভালো করে মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে। এবার আমি চারটে পাউরুটি নিয়ে নিলাম, পাউরুটিগুলো সাইড কেটে নিয়েছি। আমি সাদা পাউরুটি, ময়দার পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন। এবার সব কটাতে একটু বাটার মাখিয়ে নেব। সব কটাতে বাটার মাখিয়ে দিয়েছি। এবার আমি এই যে বিষয়টা করে রেখেছি মেয়োনিজ আর ডিমে, সেটা দিয়ে দেব। ভালো করে স্প্রেড করে দিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাতে ভালো করে ঢেকে দেব। আপনারা চাইলে কাঁচাও খেতে পারেন, আবার এটাকে সেকেও খেতে পারেন। আমি সেকেই দিচ্ছি। আমার ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, আমি এবার একটু হালকা করে এটাকে একটু সেকে নেব। এক পিট আমার সেকা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আপনারা চাইলে ওপরে আরেকটু বাটার দিয়ে দিতে পারেন। আমি ভেতরে যেহেতু দুপিটেই বাটার দিয়েছি আর দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। ভালো করে সেকে নেব। আমার এটা হয়ে গেছে সেকা দুটো পিট। এবার আমি নামিয়েছি, আমি নামিয়ে নিয়েছি এটা। আমি প্লেটে নামিয়ে ওই ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি দেখতে ভালো হওয়ার জন্য। দেখুন পুরটা এরকম দেখতে হবে। আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। আমার এই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং যারা যেভাবে বন্ধুরা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা যেসব নতুন বন্ধু আছেন এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আজ আমি আসি, আমাদের আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে পরের পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।